নমস্কার, আজকে আমরা আবার রাজশ্রী গুরুকুলের নতুন একটি অনুষ্ঠান নিয়ে এসেছি আপনাদের সামনে। তো আজকের আমাদের বিষয় থাকছে রাগ বাগেশ্রী। বাগেশ্রী একটি খুব মধুর রাগ, ভারতবর্ষের সমস্ত গুণী মানুষই বাগেশ্রীকে গেয়েছেন এবং বাগেশ্রীর ব্যবহার খুবই হয়, শুধু শাস্ত্রীয় সঙ্গীতে নয়, আমাদের শাস্ত্রীয় ছাড়াও যে লাইভ মিউজিক আছে যেমন নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত, এছাড়াও ভজন, বহু গানে আমরা বাগেশ্রীকে পেয়ে থাকি। তো আগে আমরা বাগেশ্রীর একটুখানি পরিচয় সেরে নিই বাগেশ্রীর সঙ্গে। তো বাগেশ্রীর রাগটি কাফি থাটের অন্তর্গত রাগ। এই রাগে যদি বাদীশ্বরকে আমরা বলি, তো বাদি এই রাগের মধ্যম এবং সমবাদী স্বর হচ্ছে সরোজ। এবং এই রাগ যখন পরিবেশন হয় সেটি হচ্ছে রাত্রির আমরা তৃতীয় প্রহরে এর পরিবেশন, অর্থাৎ 12টা থেকে 3টে এই টাইমে আমরা বাগেশ্রীকে গেয়ে থাকি। এবং বাগেশ্রীর ন্যাস স্বর, সরোজ এবং মধ্যমকে আমরা মানি। আর বাগেশ্রী হচ্ছে আমাদের যেতে 5টি স্বর, আসতে 5টি স্বরের ব্যবহার, 6টি স্বরের ব্যবহার হয়। যাওয়ার সময় আমরা রেখে বর্জন করি আর ফেরার সময় আমরা রেখে লাগাই। এবং এখানে মতান্তর আছে যে জাতি নিয়ে, কারণ বাগেশ্রীকে বাগেশ্রীর আগে অনেকেই পাকের সংযোজন করে পা স্বরটিকে, আবার কেউ কেউ পুরোপুরি বর্জন করেন। তবে বর্জিত স্বর পা বর্জিত স্বর এবং পাকে লাগানো হয় বর্জিত স্বর হিসেবে আগে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। তবে শাস্ত্রীয় ভাতখণ্ডেজি যা উদাহরণ দিয়েছেন তাতে পঞ্চমকে সেইভাবে তিনি প্রাধান্য দেননি। তো সেই অর্থে যদি বলা যায় তাহলে ঔরব স্মারক জাতের রাগ হচ্ছে রাগ বাগেশ্রী। আর বাগেশ্রীর অঙ্গ যদি আমরা জানি তাহলে সেটি হচ্ছে উত্তরাঙ্গ প্রধান রাগ বাগেশ্রী। তো আসুন আমরা আজকের আমাদের বাগেশ্রী গুরুকুলের স্টুডেন্ট অর্পণ মান্না, ওর কাছ থেকে আমরা রাগ বাগেশ্রীর ওপরে আরোহণ অবরোহণ পাকর শুনব এবং একটি ত্রিতাল প্রচলিত বন্দি আমরা আগে শুনব। তো অর্পণ তুমি তৈরি, তুমি পারবে তো বাগেশ্রী গাইতে? চল বাগেশ্রী গাও।
জায়গাটাকে হারোয়া দিন ধারা কিন্তু পাপ পাইতে পারবে তো ছোট পাপ স্বর বলবো সেখানে এক্সাক্ট স্বর হয় মা তো মা হবে ধা তো ধা হবে তো দেখো Hello.
সর্বনাম বলার মধ্যে যে অসুবিধাটা হচ্ছে, তুমি বাড়িতে অভ্যাস করবে যে সামনে একটা বোর্ডের মধ্যে তুমি এই বাগেশ্রী যে আরোহণটাকে তুমি ভালো করে লিখবে, অবরোহণটাকে লিখবে। এইবারে এই আরোহণটাকে লেখার পরে তুমি ওটাকে দেখে দেখে যদি নিয়মিতভাবে প্র্যাকটিস করতে পারো তানগুলো, তাহলে দেখবে তোমার তানটা আরো ভালো হবে আস্তে আস্তে। ঠিক আছে, তো সুতরাং আজকের এই পর্যন্তই। রাগ বাগেশ্রী নিয়ে আলোচনা আমরা করলাম আমাদের স্টুডেন্ট অর্পণ মান্না, ওর ক্ষমতা অনুযায়ী ওরা বাগেশ্রী পরিবেশন করলো আপনাদের কাছে। আশা করি আপনাদের ভালো লেগেছে বা লাগবে। তো যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করুন এবং দেখতে থাকুন আমাদের পরের পর নতুন নতুন রাগের শিক্ষা, নতুন নতুন এপিসোড। আজকের এইগুলি আমরা অনুষ্ঠান শেষ করলাম।